আপনারা কেউ কি নিজেদের বিয়ের পোশাক খেয়েছেন? প্রশ্নটা শুনতেই কেমন একটা লাগছে, তাই তো? সুইজারল্যান্ডে কি ঘটেছে জানেন? কনের বিয়ের পোশাক কেটেকুটে খেয়ে ফেলেছে অতিথিরা। সাধারণত বিয়ের পোশাক খুব যত্ন করে রেখে দেয় মেয়েরা। হুমায়ুন আহমেদের ভাষায়, একটা টিপের আঠা ছুটে গেলেও মেয়েরা সেটা আগলে রাখে। সেখানে বিয়ের পোশাক খেয়ে ফেলার মতো ঘটনা একটু গভীরে ডুব দিতেই হচ্ছে। বিয়ের আসরে কেক থাকা এখন ট্রেন্ড। অন্যান্য দেশে বিয়ে মানে কেক থাকা চাই, সে কেকের থিম নিয়ে অন্ত নেই মাতামাতি। বিভিন্ন থিমে বানানো হয় কেক, ক্রেতার চাহিদা, মানুষের কৌতূহল সবটা মিলিয়ে আমাদের চিরচেনা কেকের আকৃতি আর সীমাবদ্ধ নেই কোনো নির্দিষ্ট গণ্ডিতে। সেখানে কেউ যদি সে কেক পরেই বিয়ের আসরে চলে আসে কেমন হবে? ধবধবে সাদা গাউন, বেশ ফলোর স্কার্ট আর নিখুঁত ডিজাইন, দেখে বোঝার উপায় নেই বিয়ের পুরো গাউনটি 131.15 কেজি, পাউন্ডের হিসাবে যেটা 289, আর পুরোটাই ভ্যানিলা ফ্লেভারের কেক। সাধারণ কেক বানানোর উপকরণ দিয়ে বানানো হয়েছে গাউনটি, আর উপরের অংশে ব্যবহৃত হয়েছে চিনির পেস্ট আর ফন্ডেন্ট। বিশ্বের সবচেয়ে বড় পড়ার মতো কেক গাউনটি যিনি পরেছেন তিনি নাতাশা করেন কিম ফাহরি। শুধু পরেননি, ড্রেস কেটে খেতে দিয়েছেন বিয়েতে আসা অতিথিদেরও। একই সাথে বিশ্বকে তাক তো লাগিয়ে দিয়েছেনই, সাথে করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। বিয়েতে অতিথির পাশাপাশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অনেকেই ছিলেন যারা কেকের মাপ পরিমাণ নিশ্চিত করেন। বিশ্বের সবচেয়ে বড় পরিধানযোগ্য কেক হিসেবে যে বিষয়গুলো পূর্ণ করার দরকার ছিল তার সবকটি পূর্ণ করে কেক গাউন। সব কিছু ঠিকঠাক পাওয়ার পরে গিনেস রেকর্ডের সার্টিফিকেট দেওয়া হয় সুইটি কেকসকে, আর পুরো বিষয়টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড শেয়ার করে তাদের ইনস্টাগ্রামে, এবং এই গাউনের নাম দেওয়া হয় ওয়্যারেবল কেক। সুইজারল্যান্ডে কাস্টম কেক তৈরি করার জন্য বেশ জনপ্রিয় সুইটি কেকস বেকারি, ক্রেতার চাহিদা অনুযায়ী নানান থিমে কেক বানিয়ে থাকলেও এবারই বিয়ের গাউন হিসেবে কেক বানিয়েছে বেকারিটি। মজার ব্যাপার, এত বড় কেক হওয়া সত্ত্বেও পরিধানযোগ্য এই কেক ড্রেসটি ভেঙে যায় না, কারণ কেকটা তৈরি করা একটা অ্যালুমিনিয়াম পাতের উপর, আর গাউনটি পরে যাতে অনায়াসে হাঁটাচলা করা যায় সেজন্য গাউনের সাথে ছিল কিছু চাকা, কেকের অবস্থান ঠিক রাখার জন্য ছিল বোর্ড। ওখানে অতিথিরা জানিয়েছেন বিয়ের গাউনটা খেতে নাকি বেশ ভালো ছিল।